অরণি আশ্রমত আহিছিল বিশেষকৈ আইতা শকুন্তলা চৌধুরী বাইদেউক লগ করার উদ্দেশ্যে আমি সকলোৱে জানো যে আজির দিনত সমগ্র ভারতবর্ষত বুলি কলেও ভুল করা নহয় জীবিত অবস্থাত থকা বাইদেউ এগৰাকী অত্যন্ত বর্ষীয়ান গান্ধীবাদী আদর্শত থকা আইতা বুলি কলেও ভুল করা নহব। বাইদেউর আশীর্বাদ লওয়ার কারণে, আইতার আশীর্বাদ লওয়ার কারণে মানে শরণী আশ্রমত আহিছিল। আপনাদের এই আশ্রমখনের বিষয়ে জানে, মহামানব মহাত্মা গান্ধী ইয়াতে তিনিদিনকৈ আছিলে আৰু ডক্টর হরে কৃষ্ণ দাসে এই গোটেই সম্পত্তিটো আশ্রমের কারণে দি থৈ গৈছিল। এক প্রকার কব গেলে ই আমার একটা হেরিটেজ প্রপার্টি বা ঐতিহ্য সম্পদ। অসম সরকারে চেষ্টা করব যে ইয়াক একটা পুরনা ব্যবস্থাটুক ধরে রাখি একটা নতুন করার বাবে অসম সরকারে চেষ্টা করব। আশ্রমর কর্তৃপক্ষর লগত আলোচনা করে আমি ভাল প্রজেক্ট এটা বনাই তেওঁলোকর জড়িয়ে তাক রূপায়ণ করার বাবে চেষ্টা করি, যাতে পুরনি কথাখিনি ধরে রাখব পারে। একটা অডিটোরিয়াম বনোৱাৰ তেখেতসকলৰ প্ল্যান আছে, একটা লাইব্রেরি বনোৱাৰ প্ল্যান আছে। ইয়াৰ উপৰিও 20টা বিভিন্ন জায়গাত সেন্টার আছে, 4টা অরুণাচল, এটা মেঘালয়, 15টা অসম। সেইকেইটাও আমি কেনেকে ভাল কৰিব পাৰোঁ গোটেইখিনি মই ভাল ব্যবস্থা এটা হাতত লম, সেইখিনিকে কলো। আর কি আপনার স্যার বছরটোর সাথে প্রথম তো দিন আর যেহেতু যা দুবছর পরীক্ষা হওয়া নাই, মেট্রিক পরীক্ষা বা হাইসেকেন্ডারি ভালকে হওয়া নাই, এবার কেন ধরনের অঙ্ক কেন ধরনের হবো? অহা 3 তারিখের 15-18 বছর লড়া ছলীর ভ্যাকসিনেশনের কাম আরম্ভ, আর আমি সিদ্ধান্ত লিছো আমি কোভ্যাকসিন দিম, যাতে 28 দিনের ভিতরতে দ্বিতীয় ডোজটা আমি দিব পারোক যেটা সুরক্ষিত হয়ে যাব। এতিয়া আমি আর পরীক্ষাটো পাতাত আমার কোনো অসুবিধা না থাকে, আর পরীক্ষা এবার হব, খালি কিবা কারণত অমিক্রণ বাড়িলে বান কিবা তেনেকুৱা ধরনের ঘটনা হলে স্বাস্থ্য বিভাগ আর শিক্ষা বিভাগে লগ লাগি উপযুক্ত SOP প্রকাশ করবে। গান্ধীজির লগত জড়িত দুটা খুব ব্যাপক বস্তু আছে, এটা হল সমবায় আন্দোলন, এটা হল আমার খাদি আন্দোলন। আর খাদি আজিকালি বহুত মডার্ন হয়েছে। আমি অসমত কিছুমান কথা ভাবি আছো আর আপনাদের দেখা পাব যে এই গোটেই সম্পদখিনিক আমি একটা নতুন রূপ দিব লাগিব, কারণ অজস্র সম্পত্তি আছে, খাদি বোর্ডরে হোক বা বিভিন্ন গান্ধীজির লগত জড়িত অনুষ্ঠান সমূহে হোক, তাক আমি একটা নতুন রূপ দিব। স্যার পূর্বতে যেহেতু সরকারি কার্যালয়ত একটা প্রতিটি শনিবারে একটা ট্রেডিশনাল ড্রেস পিঁধি একটা হেৰি আছিল, সেইটো যেবিলাক বাস্তবসন্মত নহয় সেইটো আমি সকলোৱে চেষ্টা করো, কিন্তু সময়ত গৈ নহয়গৈ। গতিকে মই আশা করিম যে অন্তত বিহু পূজা দেউতা মাক লগ কৰিব যোৱা এইখিনিত অন্তত পরম্পরাগত সাজপার আমি পিঁধিব লাগে, কিন্তু শনিবারে পিঁধিব বুলি কলে কোনোবাই নিপিন্ধিলে আর টিভি খেদা খেদি ভাল নালাগে আৰু।